ছট পুজোর আগে আবর্জনা পরিষ্কার না হওয়ায় ক্ষোভ পুজো উদ্যোক্তাদের। ঘটনাটি নদিয়া জেলার গয়েশপুর পৌর 17 নম্বর ও 18 নম্বর ওয়ার্ডের মধ্যস্থল এলাকায়। পুজো উদ্যোক্তারা জানান, দীর্ঘ 35 বছর ধরে এখানে ছট পুজো হয়, কিন্তু তবুও এখনো নোংরা আবর্জনা পরিষ্কার হয়নি বলেই অভিযোগ। পৌরসভায় আবেদন করেও এখনো কোনো সুরাহা হয়নি। আমাদের একটাই সমস্যা যে এখানে 18 নম্বরে যত নোংরা প্লাস ওপারে যত নোংরা আছে সব আমাদের এই মেন রাস্তার উপরে সব ফেলাচ্ছে। আমরা বছর প্রত্যেক বছর আমরা ছট পুজো করি, আমাদের এটা বছরে একটা পুজো হয় আমাদের কোয়ার্টারে 17 নম্বর ওয়ার্ডে। সমস্ত কিছু পুরো এলাকায় ছট পুজো হয়, এই পুকুরটা যেমনই আছে নোংরা উঠাচ্ছে না। এখানে পুজো সব মা বোনরা সব ঘাটে নামে পুজো করে ছট পুজো, প্লাস যত নোংরা আছে 18 নম্বর ওয়ার্ডের যত নোংরা আছে সব এখানে ফেলাচ্ছে। এত দুর্গন্ধ যে রাস্তা থেকে যাওয়া যাচ্ছে না, আসা যাচ্ছে না। আর এমনি চারিপাশে এখন ডেঙ্গু ছড়াচ্ছে, ডেঙ্গুতে আমরা যে বাচ্চা কাচ্চা নিয়ে কীভাবে আছি পরিস্থিতিতে আমরা নিজেরা জানি না। সারাদিন সন্ধ্যা থেকে আমরা মশারি টানিয়ে থাকি, বাচ্চা কাচ্চা ঘর থেকে বেরোতে দিচ্ছি না। আর আমাদের 17 নম্বর ওয়ার্ডে কোয়ার্টারে আজকে মানে 2 বছরের বেশি হয়ে গেছে না নোংরা উঠাচ্ছে পৌরসভার লোক, না নোংরা ড্রেন পরিষ্কার করছে। মানে বিশ্বাস করবে না দাদা, আপনি যদি যান আপনি দেখাতে পারি পুরো পিছন থেকে নোংরা বেরোচ্ছে। আমরা কোন কন্ডিশনে আছি বাচ্চা কাচ্চা নিয়ে, কিন্তু পৌরসভার দরখাস্ত দেওয়া হয়েছে, ওরা কোনো কাজ করছে না, পৌরসভাতে কোনো লোকই পাঠাচ্ছে না। আমরা নিজে মানে আমি নিজে ড্রেন পরিষ্কার করছি আমার ঘরের সামনে পুরো। এই যে আপনাদের এখানে যে ছট পুজোটা হয়, হ্যাঁ তো পৌরসভার কাছে আপনারা জানিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক বছর আমরা নোংরার ব্যবসা জানাই বা নোংরা পরিষ্কার করতে বলি, ওরা কোনো কিছু করছে না। দেখুন আপনি এখানে সব মা বোনরা এখানে জামা প্যান্টের মানে ঘর থেকে উঠে ওরা জামা প্যান্ট ছাড়ে। আপনারা বলুন এই নোংরা আমার জামা প্যান্ট ছাড়া যায় কি? যা পরিস্থিতি এখন কি করে আমরা করবো, কি আমরা তাই দিশা পাচ্ছি না যে কি করবো। আর 3 দিন আছে আমাদের পুজোর, মা বোনরা সব জামা ঘর থেকে উঠে আমরা এই পাটটা জামা প্যান্ট ছাড়ে। সমস্ত নোংরা এখানে ফেলাছে, যাতে নোংরা না ফেলানো হয় গয়েশপুর এলাকায়। আর এই জায়গাটায় অন্য জায়গায় ফেলা গর্ত করে, কিন্তু যাতে এখানে না ফেলায়। আর আমরা এখানে যাওয়া আসা করি বাচ্চা কাচ্চা নিয়ে, বিবর্ষ গন্ধ, এতটা গন্ধ যে মুখের মাস্ক ছাড়া আপনি যেতে পারবেন না। আর এই পরবর্তীকালে যাতে আজকের পর যাতে কোনো নোংরা না আসে এখানে সেই ব্যবস্থা নাহলে কিন্তু আমরা সবাই মিলে একটা এর প্রতিবাদ করবো। 18 নম্বর ওয়ার্ডে এটা পৌরসভা থেকে ফেলাচ্ছে, 18 নম্বর নোংরা 17 নম্বর ফেলাচ্ছে, এগুলো তো ঠিক না? এই বিষয়ে পৌর প্রশাসক পরিষদের চেয়ারপারসন সুরজিৎ সরকার বলেন, আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখব, এই আবর্জনা দীর্ঘদিনের, তবে ছট পুজোর আগেই পরিষ্কার হয়ে যাবে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।